নমস্কার বন্ধুরা, আলপনা কুক মিস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজার শুভেচ্ছা রইল সবার জন্য। আজকে আমি নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি, দই মালপোয়া। দুধের মালপোয়া অনেকেই খেয়েছেন, কিন্তু দইয়ের মালপোয়া হয়তো খাননি। এটা কিন্তু খুবই টেস্টি হয়। বিজয়া দশমী, লক্ষ্মী পুজো, কালী পুজো, যে কোনো পুজোতেই আপনি এই মালপোয়াটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বানানো শুরু করি। একটা বাউলে এক কাপ টক দই নিলাম। এই দইটা প্যাকেটের দই, এটা খুব একটা টক হয় না। এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর একটুখানি নুন। এটা দিয়ে ভালোভাবে দইটাকে ফেটে নিলাম। এখন দেব এর মধ্যে এক কাপ ময়দা। ময়দাটা দিয়ে একটু মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো আর এক কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পরে প্রথমে এক কাপ জল দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আরেক কাপ জল দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করব। ভালোভাবে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সুজি আর এক টেবিল চামচ মিল্ক পাউডার। সব কিছু দিয়ে আরেকবার ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, ব্যাটারটা এই ধরনের লিকুইড হবে। এখন এই ব্যাটারটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি চিনির সিরাটা বানিয়ে নেব। এখানে একটা পাতিলে দিলাম আর দিলাম 2 কাপ চিনি, এর মধ্যে দিলাম 1 কাপ জল। এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চিনির রস তৈরি করব। রসটা ফুটে উঠেছে, এর মধ্যে 2টো এলাচের দানা পাউডার করে এই রসটার মধ্যে দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটু ফুটিয়ে নিয়ে একটু আঠালো মতন হয়ে গেলেই আমি এই চিনির রসটাকে নামিয়ে নেব। দেখুন, চিনির রসটা হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে রাখছি। কড়াইতে খানিকটা তেল দিলাম, লুচির মতো অতটা তেল দেবো না। এখন তেলটা গরম হোক, ততক্ষণে আমি ব্যাটারটাকে চেক করে নিচ্ছি। ব্যাটারটা বেশ ফুলে উঠেছে। আরেকবার আমি ফেটিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি অলমন্ড আর কাজু দিয়েছি। আর দিলাম 1 চা চামচ মৌরি, আর দেবো 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিলে কি মালপোয়াটার ফ্লেভারটা খুব সুন্দর আসে, যেহেতু আমি এটা রিফাইন তেল দিয়ে ভাজবো। এটাকে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। যতটা মালপোয়ার ব্যাটারটা ফেটানো যাবে, ততটাই মালপোয়া সফট হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে এর উপরে একটু তেল ছড়িয়ে দেব। দেখুন, এটা লুচির মতো ফুলে উঠেছে। এখন এটাকে পাল্টে দেব। এক সাইড ব্রাউন কালার হয়ে গেছে, আর এক সাইড ব্রাউন কালার হয়ে গেলেই এটাকে আমি তেল থেকে তুলে নেব। সেকেন্ড মালপোয়াটা আমি বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার পরপরই কিন্তু এটাকে আমি উল্টাবো না, নাহলে ভেঙে যাবে। একটুখানি ক্ষয়ে যাওয়ার পরে এর উপরে একটু তেল ছড়িয়ে দেব, আস্তে আস্তে ফুলে উঠবে, তারপরে পাল্টে দেব। 2 পিট ব্রাউন কালার হয়ে গেলেই এটাকে আমি তেল থেকে তুলে নেব। 2টো মালপোয়া ভাজা হয়ে গেছে। এখন এটা গরম শিরার মধ্যে, শিরাটা হালকা গরম আছে, গরম শিরার মধ্যে 2টো মালপোয়া দিয়ে দেব। আর হাতা দিয়ে চিনির শিরাটা ওপর দিয়ে দিয়ে এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো। শিরার মধ্যে 1 মিনিট রেখেই তুলে নেব, আবার দ্বিতীয় ব্যাসটা শিরার মধ্যে দেব। এইভাবে প্রত্যেকটা ব্যাস 1 মিনিট করে রেখে তুলে নেব অন্য পাত্রে। দেখুন, মালপোয়াগুলো কী সুন্দর হয়েছে, একদম ফোলা ফোলা আর রসে ভর্তি। এখন একটা প্লেটে মালপোয়া নিয়ে তার উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করব। দেখুন, রেডি হয়ে গেছে রসে ভরা দই মালপোয়া। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার আসবো একটা রেসিপি নিয়ে। বাই।